করোনা ভাইরাস মহামারীর কারণে চলতি বছর সম্ভব না হলেও 2022 সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে নেওয়া হবে সে অনুযায়ী পরিকল্পনা তৈরি করেছে সরকার। তৈরি করা হচ্ছে 115 কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস। আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়নের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে এনসিটিবি দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেবাস প্রণয়ন করে তারা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাইবে। এনসিটিবি জানায়, আগামী বছর যারা এসএসসি ও সমমান পরীক্ষা দেবে তারা নবম শ্রেণীতে সশরীরে পাঠদানের সুযোগ পায়নি। সেক্ষেত্রে এই শিক্ষার্থীরা এসএসসির পুরো সিলেবাস শেষ করতে পারবে না। এটি মাথায় রেখেই সিলেবাস সংক্ষিপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে সহজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করো।